বনি ইসরায়েলের এক লোক সিরিয়াল কিলার ছিল, খালি মার্ডার করতো, সিরিয়াল মার্ডার, একটা দুইটা তিনটা দশটা পাঁচটা করতে 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 99টা মার্ডার করেছে। কয়টা এলাকায় আছে না কিরকম কেউ? 99টা মার্ডার, কল্পনা করা যায়? 99 জন মানুষকে সে নিজ হাতে হত্যা করেছে। 99 মার্ডার করার পরে তার মনে ভয় আসলো, আরে না জানি আল্লাহ আমার সাথে কেমন আচরণ করে আখিরাতে, আমার তওবা আছে কিনা কপালে জানি না, আমার তো ক্ষমা নাই, কি করব আমি? তো সে লোকজনদেরকে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা এটা কে বলতে পারবে, আমাকে আল্লাহ মাফ করবে কিনা? তারা সবাই বললো, এ এলাকায় এক আল্লাহর অলি আছে, তার কাছে যাও। সে আল্লাহর অলির কাছে যেয়ে বলে, ও আল্লাহর অলি, আমি 99টা হত্যা করেছি, 99টা মার্ডার, আমার কপালে ক্ষমা আছে কিনা তুমি একটু বলো। আল্লাহর অলি কই, কি বললা? 99টা মার্ডার, হায় হায় সর্বনাশ, তোর কোনো ক্ষমা নাই। এবার যে মার্ডার করছো কয়, আমার যেহেতু ক্ষমা নাই, তোরে বাঁচায় রেখে লাভ কি, তোরেও দিলাম শেষ করে, এবার সেঞ্চুরি করে ফেলাইছে। কথা বুঝতেছেন? আমার যেহেতু ক্ষমা নাই, তো তোরে বাঁচায় রেখে কি লাভ, তোরেও শেষ করে দিলাম, এবার সেঞ্চুরি। সেঞ্চুরি করার পরেও ভয় আসে না নাই অন্তরে? অন্তরে তো আল্লাহর ভয়, কই যাবে, খুঁজতে লাগলো কে সমাধান দিতে পারবে। একজন বললো, ওই এলাকায় একজন বড় আলেম আছে, ওই আলেমের কাছে যাও। সে আলেমের কাছে যেয়ে বলে, আলেম, আমি 99টা হত্যা করেছি, এখন আমার বড্ড ভয় হয়, আল্লাহ আমারে মাফ করবে কিনা তুমি একটু আমারে বলো। আলেম বলে, তোমার গুনাহ যত বড়ই হোক, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। তুমি কি পাপ করেছো, কি অন্যায় করেছো, তুমি জানো না আমার রব কত মেহেরবান, তিনি কত দয়ালু, তিনি ভালোবাসার আধার, তিনি করুণার আধার। তোমার পাপ অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমার আল্লাহর দয়া সাগরের পানির সমান। তোমার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমার আল্লাহর ভালোবাসা আর দয়া হচ্ছে আকাশের সমান। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, ক্ষমার মতো ক্ষমা চাইতে পারো, চোখের পানি ছেড়ে, চোখের পানির বড় দাম, চোখের পানির মধ্যে বিশাল কারিশমা, এটা আল্লাহ খুব পছন্দ করে। 2 ফোঁটা পানি আল্লাহ পছন্দ করে, এক জেহাদের ময়দানে শহীদের গা বেয়ে ঝরে পড়া রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। বান্দা যখন অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে কাঁদে, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, মাটিতে পড়ার আগেই ওই অনুতপ্ত বান্দার সব গুণা আল্লাহ মাফ করে দেয়। সে জিজ্ঞেস করলো, আমার ক্ষমা আছে কিনা? আলেম বলে, আছে, ক্ষমা আছে, তওবার মতো তওবা কর, তওবাতান নসুহা, তওবার মতো তওবা করলে আল্লাহ ঠিকই মাফ করবে। সে এতটাই অনুতপ্ত হলো, এতটাই সে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলো। আলেম পরামর্শ দিল, তুমি যে এলাকায় থাকো এলাকাটা ভালো না, এলাকাটা ছাড়ো, এখানে সব ডাকাতদের এলাকা, তুমি একটা ভালো এলাকায় যাও, ওখানে যেয়ে তওবা করে ভালো মানুষ হয়ে যাও। সে নিয়ত করে কাপড় চোপড় গুছিয়ে ভালো এলাকায় যাবে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথেই মালাকুল মাউত চলে আসছে, তার রুহু কবজ করে ফেলছে। এখন রুহু কে নিয়ে যাবে? ফাজাত মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযাব, রহমতের ফেরেশতারাও আসছে, আযাবের ফেরেশতারাও আসছে। রহমতের ফেরেশতারা বলে, না না, সে তওবার নিয়ত করেছে যদিও তওবা করতে পারে নাই, যদিও ভালো এলাকায় যেতে পারে নাই, তওবার নিয়ত করেছে, অনুতপ্ত হয়েছে, ক্ষমা চাওয়ার চিন্তা করেছে, আমরা তার রুহু নিয়ে ইল্লিনে রেখে দেব। আযাবের ফেরেশতারা বলে, না না, 99টা হত্যা করার পরে আরো একটা হত্যা করে সেঞ্চুরি করেছে, এখনো তো ভালোভাবে তওবা করতে পারে নাই, তার রুহুটা নিয়ে আমরা সিজ্জিনের ভেতরে ঢুকাইয়ে দেব। 2 দল ফেরেশতার মারামারি, এ বলে আমরা নিব, এ বলে আমরা নিব, ঝগড়া আছে না নাই? আল্লাহ বললেন, রাখো রাখো, ঝগড়ার দরকার নেই, এক কাজ করো, যেখানে মারা গিয়েছে ওইখান থেকে ফিতা দিয়ে মাপতে শুরু করো, ভালো এলাকাটা যদি কাছে হয় জান্নাতের ফেরেশতারা নেবে, খারাপ এলাকা যদি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা নেবে। খারাপ এলাকা তো একেবারেই কাছে, ঘর থেকে বেরোয়ার সাথে সাথে মৃত্যু হয়েছে, আর ভালো এলাকা তো অনেক দূর। আল্লাহ জামিনটারে আদেশ দিলেন, জামিন, এই অনুতপ্ত বান্দার জন্য তুই ভালো এলাকাটা কাছে চলে আয়, ভালো এলাকাটার জামিনটা তুই সংকুচিত হয়ে যা, যদিও ঘর থেকে বের হয়েছে একেবারে কাছে, খারাপ এলাকাটা হাজার হাজার মাইল দূরে চলে যা।
ফিতা দিয়ে মাপ দিয়ে দেখে সর্বনাশ। ভালো এলাকাটা তো একেবারেই কাছে, খারাপ এলাকাটা অনেক দূরে। আল্লাহর ফয়সালা অনুযায়ী রহমতের ফেরেশতারা তার রূহকে নিয়ে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। 99টা হত্যা করার পরে আরও একটা হত্যা করে সেঞ্চুরি, 100টা খুন করছে। আপনি কয়টা করছেন? আমি কয়টা করছি? তো 100টা খুন করে যদি ও মাফ পেতে পারে, আমার আল্লাহর কাছ থেকে আমরা কি ক্ষমা পেতে পারি না? ওর পাপের কাছে আমাদের পাপ কি? কয়টা কয় অক্ত নামাজ ছাড়ছেন আপনি? কয়টা মিথ্যা কথা বলছেন? কতবার ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করছেন? কত জুলুম করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, আপনার অন্যায়, আপনার জুলুম যত বড় হোক না কেন, আমার আল্লাহর দয়া তার চাইতেও বড়। এজন্য আল্লাহ নিজের পরিচয় দিয়ে বললেন, আর রহমান ও আল্লামাল কোরআন ফানাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমি দয়ার সাগর। আমি কি আল্লাহ? তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন, তোমার দয়াই পূর্ণ আমার শরণিশি দিন। আলহামদুলিল্লাহ পড়েন, তাহলে বুঝতে পারলাম আমার আল্লাহর দয়ার কোনো শেষ আছে? চিল্লায় বলতে হবে আছে না? কয়শো টুকরা? সবাই শুনতেছেন? কষ্ট হচ্ছে তো? উত্তর দিচ্ছেন না যে কত টুকরা করলেন? 100। 100 টুকরা করে 99 টুকরা দয়া ভালোবাসা আল্লাহ তাআলা নিজের কাছে রেখে দিলেন, আর 1 টুকরা দয়া আর ভালোবাসা আল্লাহ তাআলা গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিলেন। আমরা সবাই মিলে পাইছি কয় টুকরা ভালোবাসা? উনি রেখে দিয়েছেন কয় টুকরা? ওই 1 টুকরার কিছু অংশ আমিও তো পাইছি, তাই না? আপনি পেয়েছেন, আমরা সবাই পেয়েছি, গোটা বিশ্বের সবাই, আদম আলাইসাল্লাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা আসবে, এসেছিল এবং এখন আছে, সবাই মিলে কয় টুকরা? ওনার কাছে কয় টুকরা? কিন্তু এই 1 টুকরা যে আমরা সবাই ভাগে যোগে পাইলাম, আমাদের ভালোবাসার নমুনা দেখছেন? একজন আরেকজনের ভালোবেসে বলে আত্মহত্যা করে ফেলে, আছে না? নাই আছে না? সালমান শাহ মারা গেছে, এই দেশের কয়েকটা মেয়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করছে, শুনছেন? অমুক সেলিব্রিটির কি হয়েছে? ছাদ থেকে লাফ দিয়ে পরে মাথা ফাটাই ফেলছে। ভালোবাসা আছে না? নাই। যারে ভালোবাসে তার নাম আবার ছেলেরা হাতের মধ্যে কেটে কেটে লেখে। শরীয়তপুরে এগুলো নাই আলহামদুলিল্লাহ। হ্যাঁ, প্লাস দিয়ে লেখে, প্লাস ধরেন আবদুল্লাহ প্লাস শামিমা, তো এ প্লাস এস, রক্ত দিয়ে লেখে, রক্ত। আমি অবাক হই, নিডেল সুই, সুই দিয়ে কেটে কেটে লেখে আবদুল্লার এ প্লাস শামিমার এস। কি ভালোবাসা! এক ভাগ ভালোবাসার ছিটে ফোটা সবাই মিলে পাইছে। এটা ঠেলা যদি এরকম হয়, তাহলে যিনি 99 ভাগ ভালোবাসা রেখে দিয়েছে তার ভালোবাসা বেশি না কম? দেখেন, ছোট্ট বাচ্চাটা রাতে খেতে চায় না, মা যদি বলে খাও, বলে না খাবো না, আব্বু অফিস থেকে আসুক, আব্বুর কোলে বসে বসে আব্বু আর আমি একসাথে খাবো। এই ছোট্ট বাচ্চাটা কিছু বোঝে না, কিন্তু তারপরও তার বাবার জন্য ভালোবাসা তার হৃদয়ে ঢুকাই দিছে। কে? আপনাদের এলাকায় মুরগি পালেন না আপনারা? মুরগি যখন বাচ্চা নিয়ে হাঁটে, দেখবেন মুরগি ছানা ধরা যায় না, ধরতে গেলেই মা মুরগিটা কি করে? কামড় দিতে আসে। এই ছোট্ট বাচ্চাগুলোর জন্য মা মুরগিটার হৃদয়ের ভিতরে ভালোবাসা ঢুকাই দিল কে? আমি পত্রিকাতে এমনও দেখেছি, বন্যায় এক মা পানি খেতে 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 মরে গিয়েছে, কিন্তু শিশুটাকে একটা বালতির মধ্যে চাপিয়ে মাথায় তুলে ধরে রেখেছে। মা পানি খেতে খেতে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছে, কিন্তু বাচ্চাটা মরে নাই। বাচ্চার জন্য কি ভালোবাসা! এই ছোট্ট বাচ্চার জন্য মায়ের হৃদয়ে জান স্যাক্রিফাইসের মতো এই ভালোবাসা ঢুকাই দিল কে? আমাদের প্রতিদিনই ভালোবাসা, সকালে ভালোবাসা, বিকেলে ভালোবাসা, সন্ধ্যায় ভালোবাসা, শীতকালে ভালোবাসা, গ্রীষ্মকালে ভালোবাসা। আমাদের ইসলামে শুধু ভালোবাসাবাসী, ঠিক কি না? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা,
রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আমাদের ভালোবাসার কোনো কমতি আছে? চব্বিশ ঘন্টা আমাদের ভালোবাসা আছে না নেই? ৩৬৫ দিন আমাদের ভালোবাসা আছে না নেই? এই জন্য আলাদা করে আমাদের কোনো দিন লাগে না, বিশ্ব ভালোবাসা দিবস দরকার হয় না। যারা মাকে দেখতে পারে না, বাবারে দেখতে পারে না, এরা একদিনের জন্য মা বাবাকে উইশ করতে যায় আর নাম দিছে বিশ্ব মা দিবস, বিশ্ব বাবা দিবস। কিছুদিন আগে দেখলাম বিশ্ব ডিম দিবস। কি দিবস? আমি কি মিথ্যা বললাম? ছিল একটা বিশ্ব ডিম দিবস, কিছুদিন পরে বানাবে বিশ্ব বাঁশ দিবস। যে যারে বাঁশ দিতে পারে। এরপর একটা বানাইছে শুনলাম বিশ্ব চিন্তা দিবস। তো এটা কি দিবস? কয় এদিন আমরা সবাই মিলে চিন্তা করি যে আসলে আমাদের কি চিন্তা করা দরকার আছে না নাই। তো এই যে ওরা বিশ্ব মা দিবস, ইন্টারন্যাশনাল মাদার ডে, ইন্টারন্যাশনাল ফাদার ডে, মা দিবস বাবা দিবস বছরে একবার ওল্ড হোমে রেখে আসে বৃদ্ধাশ্রমে, যেহেতু সারা বছর বৃদ্ধাশ্রমে, বছরে একদিনও যদি মারে স্মরণ না করি কেমন হয়? তো একদিন ওই মা দিবসে মারে একটা কার্ড দিয়ে উইশ করে আসে, কিছু টাকা দিয়ে আসে। ওদের তো মা বাবার প্রতি দয়া নাই, শ্রদ্ধা নাই, ভালোবাসা নাই, এজন্য ঘটা করে ওদের দিবস পালন করা লাগে। আমাদের চব্বিশ ঘন্টা ৩৬৫ দিনই ভালোবাসা, তাই এই দিবস ফিবসের আমাদের দরকার নাই। চিল্লায় বলেন ঠিক কিনা? জন্মের পর থেকেই তো আমাদের ভালোবাসা, মৃত্যু পর্যন্ত ভালোবাসা, আমৃত্যু ভালোবাসা। এই জন্য বিশ্ব ভালোবাসা দিবস, এটা ইসলাম কখনো সাপোর্ট করে না। ভালোবাসার কেন্দ্রবিন্দু একজন, চিল্লায় বলতে হবে তিনি কে। ১০০ টুকরা করে আমাদেরকে দিয়েছেন, কয় টুকরা উনি রেখেছেন, কয় টুকরা দেখেন, এক টুকরার ঠেলায় বিশ্ব ভালোবাসা দিবস আমরা পালন করি। ভালোবাসার গান, ভালোবাসার নাটক, ভালোবাসার ফিল্ম, ভালোবাসার কবিতা অভাব নাই। কত ভালোবাসার স্টোরি আপনারা জানেন, এত ভালোবাসা, কিন্তু সবাই মিলে ভালোবাসার এক অংশ আমরা ভাগে যোগে পেয়েছি। এক অংশের নমুনা যদি এমন হয়, ৯৯ টুকরা ভালোবাসা যিনি রেখে দিয়েছেন নিজের মধ্যে, তার ভালোবাসা বেশি না কম। চিল্লায় বলেন বেশি না কম। এজন্য আমরা আল্লাহর ভালোবাসার ভিখারি, আমরা আল্লাহ তাআলার রহমতের ভিখারি। আল্লাহর রহমত ছাড়া কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোনোদিন নিজের আমল নিয়ে বড়াই করবেন না। আপনার কি ভাবেন যে আপনার আমল দিয়ে আপনি জান্নাতে যাবেন? শরীয়তপুরের আজকের এই প্যান্ডেলে যারা বসে আছেন, কার এরকম ভরসা আছে যে হুজুর আমি এত আমল করেছি আমার আমলের বদৌলতে আমি জান্নাতে ঢুকবো? কে কে আছেন দেখি? আল্লাহর ওলি আছে এরকম কোন আল্লাহর ওলি? হ্যাঁ আছে নাই? আল্লাহর হাবিব বললেন, আল্লাহর রহমত ছাড়া, ভালোবাসা ছাড়া কেউ কোনোদিন জান্নাতে ঢুকতে পারবে? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনিও না? আল্লাহর হাবিব বললেন, না আমিও না, তবে আল্লাহর রহমত আর দয়া সেদিন আমাকে ঘিরে রাখবে। মান্নুকিশা উদ্দিবা, যার হিসাব আল্লাহ সেদিন চাইবেন সে ধরা খেয়ে যাবে। সব সময় আল্লাহর কাছে এই দোয়াটা যেন আমরা করি, আল্লাহ কিয়ামতের দিন তুমি আমার হিসাব নিও না, আল্লাহ তুমি আমার বিচার বসিও না, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দিও। আল্লাহ যার বিচার করবেন ও জাহান্নামে যাবে, আর যার বিচার করবেন না সে জান্নাতে যাবে। আল্লাহ যদি বিচার করে আর পাই টু পাই হিসাব নেয়, নামাজ পড়লি না কেন, রোজা রাখলি না কেন, মিথ্যা বললি কেন, হাতে ভেজাল দিলি কেন, মাসে ফরমালিন দিলি কেন, যৌতুক খাইলি কেন, ঘুষ খাইলি কেন, উল্টাপাল্টা করলি কেন, জিনা করলি কেন, একটার পর একটা প্রশ্ন বানে যদি সেই ভয়ঙ্কর দিনে আল্লাহ আমাদেরকে জর্জরিত করে, আমাদের কোনো উত্তর আছে সেদিন? আমাদের বাঁচার কোনো উপায় আছে? তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কোনো বিচার টিচার বানি নাও, কোনো বিচার করতে পারবো না, দয়া করবা, কথা কয় না কি করবে? এবার আওয়াজ করে বলেন, বিচার চান না দয়া চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, পরে আমিন। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তব দয়া চাহে, এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার, পড়েন আমিন। তিনি যদি দয়া করেন তবেই আমরা জান্নাত যেতে পারবো, ঠিক কিনা?
এজন্য আল্লাহ বললেন আর রহমান ও আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমি হলাম রহমান, কাফেররা বলে রহমানকে জানি না, রহমানকে চিনি না, আল্লাহ বলে রহমান রে চিনে না, আমার নাম রহমান, আমি দয়ালু, আমি মেহেরবান, ঠিক কিনা? এই জন্য প্রতিদিন সুরা ফাতিহায় দ্বিতীয় আয়াতটা আমরা কি পড়ি, আর রহমান আর রাহিম, ঠিক কিনা? তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর। আমরা বললাম আল্লাহ ঠিক আছে, আমরা বুঝেছি আপনি দয়ার সাগর, আর আপনি কি করেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ বললেন আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই, শুধু দয়ার সাগর হয়ে আমি আল্লাহ বসে থাকি নাই, তোমাদের হেদায়াতের জন্য আমি কোরআন নাজিল করে দিয়েছি, আল্লামাল কোরআন, আমি কোরআন শিক্ষা দেই। আমাদেরকে কোরআন শিখিয়েছে কে? বিশ্বনবীকে কোরআন শিখিয়েছে কে? আল্লাহ। এজন্য দুনিয়াতেও যারা কোরআন শিখায় তাদের মর্যাদা বাড়ায় দেয় কে? বাংলার জমিনে যারা কোরআন শরীফ শিখায় এদের মর্যাদা সবচেয়ে কম, এদের বেতন সবচেয়ে কম, এরা সমাজে সবচেয়ে বেশি অবহেলিত, ঠিক কি না? তা আল্লাহর কাছে এরা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহর হাবিব বললেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় শ্রেষ্ঠ ওই মানুষটা যে নিজে কোরআন পড়ে আবার অন্যরে পড়ায় দেয়। সুবহানাল্লাহ পড়েন। আপনি যদি কাউরে শুধু সূরা ফাতিহাটা শিখান, কোন সূরা? সূরা ফাতিহাটা যদি শিখায় দেন, সে যতদিন সূরা ফাতিহা তেলাওয়াত করবে ওই তার তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় আছে না নাই? সে যদি আবার আরেকজনকে শিখায়, ওই লোক যদি আবার আরেকজনকে শিখায় দেয়, এরকম যতজনকে তারা শিখাবে প্রত্যেকের তেলাওয়াতের একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামায় ঢুকায় দিবে কে? এজন্য কোরআন নিজেও শিখবো অন্যকেও শেখাবো, রাজি আছেন তো? আপনাদের এখানে মসজিদে কোরআন শিক্ষার আসর আছে নাকি? হ্যাঁ, এই যে বাড়ির পাশে যে একটা মসজিদ দেখলাম কোরআন শিখায়, কিবার শিখায়? প্রতিদিন কে শিখায়? ইমাম সাহেব বেতন টেতন দেন তো? কত দেন? এক লক্ষ মাসে? 5,000 বলে কি? এক একটা ইমামের কমসে কম 1,00,000 টাকা বেতন হওয়া দরকার, ঠিক কি না? না খেয়ে না পড়ে অল্পতে তুষ্ট থেকে যারা সুক্রিয়া করে এরা আমাদের আইম্মাতুল মাসাজিদ, মসজিদের ইমামরা, মসজিদের মুয়াজ্জিনরা। এক একটা মসজিদের মুয়াজ্জিনের গলা হবে এরকম বিশাল উঁচু, কিয়ামতের ময়দানে সবাই আমরা এর দিকে তাকায় থাকবো, কিরে ভাই তোর গলা উঁচু কেন? সে বলবে আমার এই গলা দিয়ে প্রতিদিন 5 বার আমি আজান দিয়েছি। কিয়ামতের ময়দানে ঠিকই সম্মানিত, দুনিয়ায় আমরা চিনলাম না ওনাদেরকে। এজন্য কোরআন শিক্ষার আসর জন্য আমরা গড়ে তুলি। তালিমুল কোরআন প্রজেক্ট লাগবে, শিশুদের কোরআন শিক্ষার আসর, নারীদের কোরআন শিক্ষার আসর, বয়স্কদের কোরআন শিক্ষার আসর। আমরা কোরআন শিখে মরতে চাই, কোরআন জেনে মরতে চাই। নো এক্সকিউজ উইল বি গ্র্যান্টেড দ্যাট ডে, সেদিন আল্লাহ কোনো এক্সকিউজ গ্রহণ করবে না। সব পারো, হিন্দি তো ঠিকই কইতে পারো, হিন্দিতে কথা কইতে পারে না ছেলেপেলারা? হিন্দি সিনেমা এমন দেখা দেখে হিন্দিতে কথা কইতে পারে, তো হিন্দি ভাষা বুঝতে পারলে শিখতে পারলে আরবি পারলা না কেন? কোনো এক্সকিউজ ওজোর আপত্তি সেদিন আল্লাহ গ্রহণ করবে না। শরীয়তপুরের ভাইয়েরা আসুন আমরা কোরআন শিখি, আসুন আমরা কোরআন পড়ি, প্রতিদিন একটা আয়াত হলেও কমপক্ষে আমরা যেন কোরআনের অর্থ পড়ি, বঙ্গানুবাদ পড়ি, রাজি আছেন তো? আপনাদের স্মার্টফোন আছে কার কার হাতে দেখি? আপনারা কি আনালো স্মার্ট আপনি? মাশাআল্লাহ, তোমরাও কি স্মার্ট? হ্যাঁ, ঠিক আছে, হাত নামাও, হাত নামান সবাই। তো এই যে স্মার্ট, স্মার্টফোন আসছে স্মার্ট বানাইতে, যেই ফোনের মধ্যে কোরআন নাই সে আনস্মার্ট, ঠিক কিনা? যার মোবাইলের ভেতরে কোরআনের অ্যাপস আছে, ডাউনলোড করে অ্যাপস রেখেছে, সেই হচ্ছে আসল স্মার্ট, ইজ দ্য রিয়েল হিরো, ইজ দ্য রিয়েল স্মার্ট। এই জন্য মোবাইলের অ্যাপসের ভেতরে কোরআন ঢুকাইতে হবে। শরীয়তপুরের ছেলেরা খুব সহজ, অ্যান্ড্রয়েড সেট ইউজ করলে প্লে স্টোরে যাও, যে তুমি বাংলা কোরআন লিখো চলে আসবে। আইফোন যদি ইউজ করো অ্যাপ স্টোরে যাও, ওখানে যে বাংলা কোরআন লিখো চলে আসবে, সহজ। এত সহজ হওয়ার পরেও আল্লাহ কি বললেন? আমরা যদি না শিখি না জানি আল্লাহ কি ক্ষমা করবে?
যা বলার সব আল্লাহ বলে দিয়েছে এই কোরআন। এই কোরআনের শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে, কি দিয়ে চিল্লায় বলেন না, কি দিয়ে, বা দিয়ে। আর এই কোরআন শেষ হয়েছে সূরাতুন নাস দিয়ে, যে সূরার শেষ আয়াত হচ্ছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, বা আর সিন মিলালে কি হয়, বাস। এবার বাসে চড়া শরীয়তপুর শহরে যাব, ওই বাস না, এই বাস মানে যথেষ্ট, এই বাস মানে সাফিসিয়েন্ট, কাফি। আল্লাহ বুঝালেন এই তিরিশ পাড়ায় ১১৪টা সুরায় আমি যা দিয়েছি এটাই বাস, যথেষ্ট, নতুন করে আর কিচ্ছু লাগবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই জন্য মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকাইবেন, কে কে ঢুকাইবেন আজকে থেকে দেখি, আমারে দেখানোর জন্য হাত তুলছেন, দেখাতে হবে একজন রীতিনীকে। মানুষের আছে যত বেশি তার চাই তত বেশি। শেখ সাদি রহিমাহুল্লাহ ইরানের বিখ্যাত কবি, বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজা বি জামালিহি, এই কবিতা লিখে বিখ্যাত হয়েছিলেন। তো ওনার একটা সময়ে আর্থিক দৈন্যতা যাচ্ছিল, টাকা পয়সা ছিল না, ফলে পায়ে দেওয়ার মতো জুতা ছিল না, কি ছিল না, জুতা ছিল না। তো খুব আফসোস করে একদিন মনে মনে আল্লাহরে বলে, আল্লাহ আমি এত বড় কবি, আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই, আহ হা হা। আফসোস করে ঘর থেকে বের হয়েছে, বের হয়ে দেখা এক ভিক্ষুক ভিক্ষা করে, ওই ভিক্ষুকের দুইটা পাই নাই, ভিক্ষুকের দুইটা, আর কবি সাহেবের কি নাই, জুতা নাই। কবি সাহেব যখন এই দৃশ্য দেখছে, হায় রে আমার তো পা আছে, এর তো পাই নাই, সেজদায় পড়ে গেল। আর আল্লাহরে বলে, আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি, আর কিছু লাগবে না। এজন্য শান্তি হচ্ছে শুকর আলহামদুলিল্লাহর ভিতরে, শান্তি কিসের ভিতরে, শুকর আলহামদুলিল্লাহর ভিতরে। এজন্য আওয়াজ করে পড়েন আলহামদুলিল্লাহ, আপনার চাহিদার কোনোদিন শেষ হবে না। দেখবেন যার পা নাই সে পা দেখে আফসোস করে, ইস লোকটা হেঁটে যায় কি সুন্দর যায়, আমি তো আটতে পারি না, যদি আটতে পারতাম, যদি দুইটা পা থাকতো। যার পা আছে সে সাইকেলওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে তার হাঁটা লাগতো না, সাইকেল দিয়ে বাজারে যেতাম। যার সাইকেল আছে সে আবার হুন্ডাওয়ালাদেরকে দেখে আফসোস করে, ইস একটা হুন্ডা যদি থাকতো তাহলে তো ভো ভো করা যাইতো না, হুন্ডাওয়ালার আফসোস আছে প্রাইভেট কারওয়ালাদের দেখে তার আফসোস করে, ইস আমার যদি একটা কার থাকতো তাহলে তো কার চালাইতে পারতাম। যাদের প্রাইভেট কার এদেরও আফসোস আছে, ইস আমার যদি একটা একটা হেলিকপ্টার যদি থাকতো তাহলে তো উড়াল মারতে পারতাম, ঠিক কি না। হেলিকপ্টারওয়ালাদেরও আফসোস আছে, আমার যদি একটা জেট প্লেন থাকতো, জেট প্লেন, প্রাইভেট জেট প্লেন, ও প্রিন্স ওয়ালিদ বিন তালালের মতো, 70% মেড অফ গোল্ড, তার একটা জেট প্লেন আছে, এটার 70% স্বর্ণ দিয়ে বানানো, তার মানে চাওয়ার কোনো শেষ আছে নাই। সুখ শান্তি যদি চান অলওয়েজ পড়বেন আলহামদুলিল্লাহ, কে পড়বেন, টাকা যার বেশি টেনশন তার বেশি, সাধারণত টাকা যার বেশি রোগ তার বেশি, টাকা যার বেশি শান্তি তার কম। আপনি খোঁজ নিয়ে দেখেন হাজার কোটি টাকার মালিক, ঘরে শান্তি নাই, স্ত্রীর সাথে মনোমালিন্য, স্ত্রী যায় একদিকে উনি যায় আরেকদিকে, পোলায় কই যায় পোলায় নিজেও জানে না, মেয়ের অবস্থা খারাপ আরেক ছেলের সাথে হাঁটে। তো এই হচ্ছে এদের লাইফস্টাইল, সবাই না, আল্লাহ আল্লাহ যারা তারা ভিন্ন। রাতে এদের ঘুম হয় না, অনেকগুলো ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়, ঘুম আসে না, ঘুম আসে না। কিন্তু রিক্সাওয়ালা কুলিওয়ালা দিনমজুর এদের রোগবালায় আছে, কথা বলেন, খাওয়ার সমস্যা আছে, ঘুমের সমস্যা আছে, শুইলেই ঘুম আসে, যেখানে রাইত ওইখানেই কাই, ঘুমাইতে দেরি, নাক ডাকতে দেরি হয় না, ওর নাকের ডাকের আওয়াজে ট্রাকের ইঞ্জিনও ফেল, শান্তির ঘুম। এই জন্য সবসময় শান্তি খুঁজতে হবে, কি খুঁজব, শান্তি দেওয়ার মালিককে। আল্লাহ তুমি এই দেশটাকে শান্তিময় করো। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন থেকে শুনলে বরকত বেশি না কম, আরো জোরে বলেন বেশি না কম। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে সন্দেহ আছে সংশয় আছে, মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে নাজিল করলো কে, যালিকাল কিতাবু লা রাইবা ফী হুদাল লিল মুত্তাকিন, দিস ইজ দ্য বুক
the most authentic and original book in the world, whereof there is no doubt in it, and a guidance to those who are muttaqin. Eta emon boi je boi kono bhul nai, kono sandeho nai, kono sanshoy nai. মুত্তাকিনদের জন্য এই বইটারে হেদায়েতের কিতাব করে পাঠালো কে? আবার আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। নবী হে, এই কিতাবকে আমি নাজিল করেছি অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখাতে, বামপন্থীগুলারে ডানপন্থী বানাতে, জাহান্নামীগুলারে জান্নাতি বানাতে। এই কিতাব যদি কেউ পড়ে সে মানুষের মতো মানুষ হয়, ওই মানুষ কখনো অন্যায় করে না। এই কিতাব যে পড়ে এবং মানে, এই কিতাবের শিক্ষাকে যে নিজের মধ্যে ধারণ করে, সে কখনো মিথ্যা বলে না, মা বাবার সাথে বেয়াদবি করে না, ওই আলোকিত মানুষটা কখনো টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় না, ক্যাসিনো ব্যবসায় নামে না। এই কোরআন যারা বুকে ধারণ করে, এরা কোনোদিন পেঁয়াজের দাম বাড়ায় না। জোরে বলেন ঠিক কিনা? এরা কখনো তাদের কোনো কাজে জনমানুষের ক্ষতি করে না, এরা সবসময় কল্যাণের পক্ষে, এরা মানবতার পক্ষে, এরাই হচ্ছে আলোকিত মানুষ, ঠিক কিনা? মানুষ হওয়া পৃথিবীতে বড় কঠিন, খালি চোখে যা দেখেন এগুলো মানুষ না, এগুলো জনসংখ্যা, এগুলো কি? এজন্য বলা হয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ। বাড়তেছে কি কমতেছে কি? মানুষ। গরুর পেট থেকে বেরোলেই ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই ওইটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি, কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, তাই না? আবার গরুকে কেউ কোনোদিন বলে না, এই তুই গরুর মতো গরু হোক, বলে শরীয়তপুরে? আপনারাও বলেন না? ছাগলরে কেউ কোনোদিন বলছে, এই তুই ছাগলের মতো ছাগল হোক? কিন্তু মানুষকে বলা হয়, তুমি মানুষের মতো মানুষ হও। কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কি না? এই দুনিয়া এখন তো সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব, মানুষের মতো মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। এজন্য এই কোরআন থেকে শুনলে লাভ না লস, কোরআনের সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে, প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। আপনারা করেন? হ্যাঁ, আজকে করছেন কারা কারা দেখি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। প্রতিদিন যেন আমরা পড়ি, আর যারা এখনো শিখতে পারি নাই তারা যেন শিখে নেই। কোরআন পড়া যেমনি সওয়াবের, কোরআন শোনাও তেমনি সওয়াবের, ঠিক কি না? কোরআন শুনলে রহমত নাজিল করে কে? وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون। যখন কোরআনের তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে শোনো, তোমাদের উপর রহমত নাজিল করবে কে? এজন্য কোরআন পড়া কোরআন শোনা সবটাই জরুরি। আমরা যেন কোরআনের সাথে আরো বেশি সম্পর্ক গাঢ় করতে পারি, কোরআনকে যেন আমরা আমাদের বন্ধু বানাতে পারি। আল্লাহ তুমি তৌফিক দাও। আর জোরে পড়েন আমিন। আজকে আমরা সূরাতু আর রহমান থেকে কথা শুনবো, ইনশাআল্লাহ পড়েন। এই সূরাটা মুখস্থ আছে কার কার? অনেকেরই তো মুখস্থ, হাত নামান। এই সূরাটা যদি মুখস্থ নাও থাকে, এই সূরার মধ্যে এমন একটা আয়াত আছে এইটা সবার মুখস্থ, ঠিক কিনা? সাবি আইগি আলা রব্বিকুমা তুকাদ্দিবান, আমার কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? এই আয়াতটা সবার মুখস্থ আছে না নাই? মজার ব্যাপার হলো এই আয়াতটা আল্লাহ তাআলা এই সূরার ভেতরে একবার, দুইবার, পাঁচবার, দশবার নয়, ৩১ বার উল্লেখ করেছেন। কয়বার? ১০ বার বললেও তো হয়তো, ২০ বার বললেও তো হতো, ৩১ বার বললেন কেন? তার মানে এটা জরুরি, এটার সিগনিফিক্যান্স, তাৎপর্য অনেক বেশি। যেই জিনিস যত গুরুত্বপূর্ণ এটা বারবার বলতে হয়, ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা বারবার বলেছেন, বারবার আমাদেরকে সচেতন করেছেন।
ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেছেন, এই মানব জাতি আর জিন জাতি, আমার কোন নিয়ামতকে তুই অস্বীকার করবি? বল, কোন নিয়ামতকে অস্বীকার করবে? বলেন, আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোন সুযোগ আছে? وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَظَلُومٌ كَفَّارٌ। যদি আমার নিয়ামতগুলো গুনতে শুরু করে দাও, গুনতে গুনতে তোমার জীবন শেষ হয়ে যাবে, হায়াত ফুরিয়ে যাবে। আমি আল্লাহর নিয়ামত গুনে কশিন কালেও তোমরা শেষ করতে পারবে? সাগরের জল যদি কালি হয়ে যায়, গাছের পাতা যদি খাতা হয়ে যায়, সাগরের জল নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে দেন, আল্লাহ বলে গাছের পাতাও ফুরিয়ে যাবে, সাগরের জলও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না। এজন্য আল্লাহর প্রশংসা করতে হবে বেশি বেশি নাকি কম কম? কম কম না বেশি বেশি? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি? বল, ও ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, উইচ অফ মাই মার্সি এন্ড ব্লেসিংস ইউ ওয়ান্ট টু ডিনাই, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি? অস্বীকার করার সুযোগ আছে? নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সূরাটাকে বড্ড পছন্দ করতেন। সাহাবাদেরকে একবার তিনি এই সূরাটা তেলাওয়াত করে শোনালেন, সাহাবারা চুপচাপ, ঠিক যেমন এখন আপনারা চুপচাপ। আল্লাহর হাবিব বললেন, ও সাহাবারা, তোমরা তো এই সূরা শুনে চুপ করে বসে আছো, কিন্তু তায়েফের ময়দানে জিনদের কাছে এই সূরাটা আমি তেলাওয়াত করেছিলাম, তারা কিন্তু চুপচাপ বসে থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান পড়েছি, এই আয়াতের বিপরীতে তারা উত্তর দিয়েছে। কারণ এই আয়াতটা একটা প্রশ্ন, ইটস এ কোশ্চেন ফ্রম ইওর লর্ড টু ম্যানকাইন্ড এন্ড জিনকাইন্ড, এটা আল্লাহর পক্ষ থেকে মানব জাতি এবং জিন জাতির কাছে রেখে দেওয়া একটা প্রশ্ন। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আমার কোন নিয়ামতকে অস্বীকার করবি তুই? আল্লাহর কোন নিয়ামত অস্বীকার করার কোনো ক্ষমতা আমাদের আছে? নাই, অসম্ভব। এজন্য এটা একটা প্রশ্ন। আল্লাহর হাবিব বললেন, আমার প্রাণের সাহাবারা, তোমাদের সামনে যখন সূরা রহমান তেলাওয়াত করলাম তোমরা চুপচাপ, কিন্তু তায়েফের ময়দানে যখন জিনদের কাছে তেলাওয়াত করেছি তখন তারা চুপচাপ থাকে নাই। যতবার আমি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান তেলাওয়াত করেছি, প্রত্যেকটা আয়াত শেষে এই প্রশ্নের উত্তর তারা দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে যতবার এই আয়াতটা পড়েছি, প্রত্যেকবার এই আয়াত শেষে তারা প্রশ্নের উত্তর দিয়েছে। তারা প্রত্যেকবার বলেছে, লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু, আল্লাহ তোমার কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ নাই, সব প্রশংসার মালিক তুমি। আবার যখন আয়াতটা আমি পড়েছি, আবার উত্তর দিয়েছে, আবার আমি পড়েছি, আবার উত্তর দিয়েছে, এরকম একবার নয়, দুইবার নয়, পাঁচবার নয়, দশবার নয়, ৩১ বার এই আয়াতটা তেলাওয়াতের পর পর জিনেরা এই আয়াতের উত্তর আমার সামনে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে লা বিশাইইম মিন নিআমিকা রাব্বানা নুকাজ্জিবু ফালাকাল হামদু, উই ক্যানট ডিনাই, we cannot deny any of your mercy and blessings, all praises to you, all praises to you, সব ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলতে হবে, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। সূরাতু আর রহমান, সূরার নাম কি? আরো জোরে বলেন, কোরআনের 55 নম্বর সূরা এটা। কত নম্বর আয়াত আছে? 78টা। কয়টা সূরাটা? মাক্কি সূরা। কি সূরা? এবার প্রশ্ন করি, উত্তর দেন, এই সূরাটা কোরআনের কততম সূরা? 55। আয়াত কয়টা? 78টা। মাক্কি না মাদানি? মাশাআল্লাহ, এই তো আপনারা উত্তর করতে পেরেছেন। এই সূরাটার একটা চমৎকার নাম আছে, বাইহাকি শরীফে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আল্লাহর হাবিব বললেন, সবার জন্য একজন নববধূ আছে, কোরআনেরও একটা নববধূ আছে, কোরআনের নববধূর নাম হচ্ছে সূরা আর রহমান। আওয়াজ করে সুবহানাল্লাহ বলতে পারলেন না? নববধূ বুঝেন তো? হ্যাঁ, নতুন বউ। নববধূ মানে কি? আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান,
সবার জন্য একটা নববধু আছে, কোরআনেরও একটা নববধু আছে। কোরআনের নববধুর নাম সুরায়ে আর রহমান। নববধু যেমনি বাসর রাতে হাতে পায়ে আলতা মেখে, বেনারসি শাড়ি পরে, লিপস্টিক দিয়ে, খোপায় ফুল দিয়ে, জুয়েলারি পরে, অর্নামেন্টস পরে, মেকআপ করে, পার্লারিং করে, তার স্বামীর জন্য ওই রাতে সে নিজেকে উজাড় করে সাজায়, ঠিক কিনা? ঠিক তেমনি আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, আবার কি কি নিয়ামত জান্নাতে গেলে দিবেন, তার সব কিছু বর্ণনা করে এই সূরাটাকে তিনি উজাড় করে সাজিয়েছেন। সূরাটার নাম কি? আরো জোরে বলেন, কি নাম? আর রহমান। একটা দুর্বল বর্ণনা এসেছে, দুর্বল বর্ণনায় যে আল্লাহ তাআলা, স্বয়ং আল্লাহ তাআলা জান্নাতে জান্নাতীদেরকে এই সূরা আর রহমানটা নিজ কণ্ঠে তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর কণ্ঠের তেলাওয়াত শুনতে চাই কি চাই না? আল্লাহর তেলাওয়াত কি আমাদের মতো তেলাওয়াত? আল্লাহ দেখতে কি আমাদের মতো? লাইসা কামিসলিহি শাই, তার মতো কেউ নাই। তার মতো কেউ আছে? তার মতো কেউ নাই। তিনি তার মতো, তিনি কার মতো? তিনি তার মতো। লাইসা কামিসলিহি শাই, জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, ও জান্নাতীরা, এই কোরআনে যত নাজ নেয়ামতের বর্ণনা দিয়েছিলাম তার সবগুলো কি তোমরা পাই টু পাই বুঝে পেয়েছো? জান্নাতীরা বলবে পেয়েছ। হঠাৎ এক জান্নাতি হাত তুলে বলবে, আল্লাহ একটা জিনিস তো পাই নাই। সবাই বলে পাইছে, তুমি পাও নাই। কি পাও নাই? কয় আমনেরই তো পাই নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাকেই তো পাই নাই, সব দেখলাম, সব খাইলাম, সব দেখলাম, কিন্তু আপনারে তো দেখলাম না। আল্লাহ তাআলা তখন বিশাল জান্নাতের এই কনফারেন্স রুমে সবাইকে বসিয়ে আল্লাহর দিদার মানুষকে দেখাবেন। আল্লাহ তাআলা তার গোপন সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে প্রকাশ করে দিবেন। আল্লাহর হাবিব বসবেন ওই কনফারেন্স রুমে সবার সামনে। আল্লাহর হাবিবের পেছনে বসবে অন্যান্য নবীরা, তারপরে সোহাদা, সালেহীন, আউলিয়া সবাই বসবে ওই জান্নাতের কনফারেন্স রুমে। আমরাও যেন বসার জায়গায় পাই, আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ তাআলা অনেকগুলো নূরের পর্দার পেছন থেকে নূরের ঝলকানি মারবেন, ওই ঝলকানি এক মুহূর্তের জন্য দিবেন। এক মুহূর্ত? কয় মুহূর্ত? 70,000 নূরের পর্দার কথা বলা হয়, এই বর্ণনাটাও দুর্বল। পর্দা আছে কিন্তু কয় হাজার জানে কে? আল্লাহ। ওই পর্দা সরিয়ে আল্লাহ তাআলা সৌন্দর্যের বা নূরের ঝলকানির এক আলোক ছোটা জান্নাতীদের সামনে তুলে ধরবেন এক মুহূর্তের জন্য। কয় মুহূর্ত? আলোক ছোটা দিয়েই আবার নাই, আবার সরাই ফেলবেন। ওই এক মুহূর্ত দেখে জান্নাতীরা পাগল হয়ে যাবে, অপলক নেত্রে তাকিয়ে থাকবে, এইভাবে চোখের পলক ফেলবে না, চোখ মেলে তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু আল্লাহর নূর আর নাই, কারণ ওইটা আসছিল কয় মুহূর্তের জন্য? এক মুহূর্ত পরে নাই, কিন্তু কি যে দেখলাম, কত সুন্দর! কোটি কোটি বছর এরকম অপলক নেত্রে জান্নাতীরা তাকিয়ে থাকবে। ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যকে পছন্দ করেন। আল্লাহর চাইতে সুন্দর কিছু হতে পারে? চিল্লায় বলেন, পারে? পৃথিবী সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তার সৌন্দর্যকে সেদিন জান্নাতীদের সামনে তুলে ধরলেন। এই সূরাটা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে কাফিরদেরকে দাওয়াত দিতে লাগলেন, আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর প্রশংসা করো। এরকম দাওয়াত দিতে দিতে কিছুদিন পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে শুরু করলেন, রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো। তখন কাফেররা প্রশ্ন শুরু করে দিল, মুহাম্মদ এতদিন বলতা আল্লাহ, এখন কইতেছো রহমানের কথা, আসলে কোনটা? আল্লাহরে তো আমরা চিনি, রহমানরে তো আমরা চিনি না। আল্লাহর দাওয়াত দিচ্ছ, আল্লাহর গুণগান গাইছ, আল্লাহকে আমরা চিনি জানি, কিন্তু রহমানটা আবার কে? সে আবার কবে আসলো, কোত্থেকে আসলো, কবে থেকে আছে, কতদিন থাকবে? রহমানরে তো আমরা চিনি টিনি না।
ওরা রহমান চিনে না, এই জন্য আল্লাহ তাআলা রহমানকে চিনায় দেওয়ার জন্য আর রহমান নামে একটা সুরাই নাজিল করে দিলেন। وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ যখন তাদেরকে বিশ্বনবী বললেন রহমানের পায়ে সিজদা দাও, রহমানের জন্য সিজদায় লুটিয়ে পড়ো, قَالُوا وَمَا الرَّحْمَنُ তারা বলল রহমানটা আবার কে? রহমান কে? আল্লাহ চিনি, রহমানরে তো চিনি না। এখন রহমান কে এটা চিনানোর দরকার আছে না নাই? রহমানকে এটা চিনানোর জন্য আল্লাহ তাআলা আর রহমান নামে কোরআনে একটা সূরা নাজিল করলেন, চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কাফেরদেরকে জানানোর জন্য রাব্বুল আলামিন সূরাতু আর রহমান নাজিল করলেন আর বললেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কোরআন বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলেন রহমানকে চিনো না? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, আমি হলাম রহমান, আমি দয়াময়, আমি মেহেরবান, আমার দয়ার কোনো শেষ নাই, আমার মায়ার কোনো শেষ নাই, আমার দয়া ভালোবাসা ছাড়া এই পৃথিবীতে কোনো কিছু হওয়া সম্ভব? ওসিআত রহমতি কুল্লা শাই, সব জায়গায় আমার আল্লাহর রহমত আছে না নাই? আল্লাহর রহমত ছাড়া এক ফোঁটা বৃষ্টি আকাশ থেকে জমিনে ঝরে, আল্লাহর রহমত ছাড়া একটা গাছের পাতা মাটিতে পড়ে, আল্লাহর রহমত ছাড়া একটা শ্বাস আমরা ভেতরে ঢুকাতে পারি, আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিচ্ছু সম্ভব না, চিল্লায় বলেন ঠিক কি না? আমার আল্লাহর দয়া ভালোবাসা যে কত বেশি আমরা জানি না, আমরা জানি না। আরশের বুকে আল্লাহ বিশাল সাইনবোর্ডে লিখে রেখেছেন সাবাকাত রাহমাতি গাদাবি, সাবাকাত রাহমাতি গাদাবি, এর মানে হচ্ছে আমার রাগের উপরে আমার দয়া বিজয় লাভ করেছেন। সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রাগও আছে, আল্লাহর রাগ আছে না? আমার দয়াও আছে, আল্লাহর দয়া আছে না? আল্লাহ বললেন আমার রাগও আছে আবার আমার দয়াও আছে, তবে জেনে রেখো আমার রাগের চেয়ে দয়া বেশি। আল্লাহর কোনটা বেশি? দয়া বেশি। আমাদের পাপ অন্যায় যত বড় হোক মনে রাখবেন আল্লাহর দয়া তার চাইতেও বড়। নাকি ছোট? আপনি যত বড় পাপ করেন না কেন, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে দয়া আছে না নাই? হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, এটা বাড়ানোর এক নম্বর ইসলামী ফর্মুলা কি? এবং বিশ্ব ইসলাম বলেছেন এই সালাম যদি দাও তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বাড়বে। তিনি বললেন আওয়ালা আধুল্লুকুম আলা শাইইন ইদা ফাআলতুমুহু তাহাবাবতুম, হে সাহাবীরা আমি কি তোমাদেরকে একটা টিপস শিখাই দিব না যেটা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে? সাহাবারা বললেন অবশ্যই শিখাবেন। বিশ্ব ইসলাম বললেন আফসুস সালাম আবাইনাকুম, যদি চাও নিজেদের ভালোবাসা বাড়ুক তো বেশি বেশি সালাম দাও। সরাসরি বিশ্ব ইসলাম এটাই বলেছেন, নিজেদের মধ্যে ভালোবাসা বাড়াতে চাইলে কি দিবা? সালাম দিবা। তাহলে এক নম্বর ফর্মুলা আমরা জেনে গেলাম, আমাদের হৃদ্যতা ভালোবাসা এটা বাড়াতে চাইলে আমরা সালাম দিব। অনেক দিন ধরে কথা বলেন না, ভুল করছেন আপনি, সালাম দিবেন, আপনি শুরু করবেন। অনেকে বলে আমি করবো কেন, ভুল তো সেই করছে, দোষ তো ওর, আমি কথা কমু কেন, এরকম অভিমান আছে না? এ অভিমান আর গো ধরে বসে থাকবেন আর আওয়াজ করে বলেন থাকবেন, বরং কি করবেন? তাহলে গেল ভালোবাসা, হৃদ্যতা, সম্পর্ক ভালো করার প্রথম পদ্ধতি হচ্ছে সালাম, আমরা সালাম দিব পরস্পর পরস্পরকে। দুই নাম্বার টিপস বা ফর্মুলা হচ্ছে স্মাইলিং ফেসে থাকা, মানে মুচকি হাসির একটা ভাবে থাকা সব সময়, এটা সুন্না মুচকি হাসি। প্রিয় ভাইরা খেয়াল রাখবেন হাসি এটা কিন্তু ইতিবাচকভাবে সংক্রামক, মানে এটা ছড়ায়। আমি হেসে হেসে কথা বললে শ্রোতাও একটু হাসি খুশি ভাব, আমি গোমরামুখো আপনারাও গোমরামুখো, এরকম হয় না? এবং দেখবেন যে সব সময় একটু স্মাইলিং ফেসে থাকে তাকে সবাই পছন্দ করে, কথা বলেন ঠিক কিনা? হাসি পজিটিভলি
সংক্রামিত হয়, ছড়ায়, অন্যকে প্রভাবিত করে। এবং মানসিক স্বাস্থ্যের সাথে হাসির সম্পর্ক আছে। যারা গোমরামুখ থাকে এরা অসুস্থ থাকে বেশি, আর যারা হাসি খুশি থাকে এরা সুস্থ থাকে বেশি। এজন্য হাসবেন তো, নাকি চেহারা গোমরা করে রাখবেন? এ দেখছেন সবার মধ্যে একটা হাসি হাসি ভাব চলে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। তাহলে পারস্পরিক সম্প্রীতি ভালোবাসা বাড়ানোর পদ্ধতি হচ্ছে কারোর সাথে কথা বললে, দেখা হলে আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, মুচকি হাসি। হাসি তিন ধরনের আমার ক্যাপ্টাউনের ভাইরা, কয় ধরনের? একটা হচ্ছে পাফ পাহা, অট্ট হাসি, এটা জায়েজ নাই। এই যে আমরা ছোটোবেলায় আলিফ লালার মধ্যে আলিফ লালার দত্ত হা 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 করে একটা হাসি দিত না, এই হা 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 করে এই হাসি দেয়া যাবে? উদাহরণ দেওয়ার জন্য আমি বললাম আর কি। আচ্ছা, আরেকটা হচ্ছে আদেহেক, আদেহেক মানে স্বাভাবিক হাসি, একটু দাঁত দেখা যায়, এটা জায়েজ, এটা দেয়া যাবে। সবচেয়ে ভালো অ্যান্ড রেকমেন্ডেড অ্যান্ড সুন্না হচ্ছে তাবাসসুম, মুচকি হাসি। ইসলামের চেহারা মোবারকের মধ্যে সব সময় মুচকি হাসির একটা রেশ তো ওনার ঠোঁটে লেগেই থাকতো। সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেন, আমি আমার জীবদ্দশায়, আমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেয়ে বেশি কাউকে মুচকি হাসি অবস্থায় থাকতে দেখি নাই। সব সময় মুচকি হাসি, একটা স্মাইলিং ফেস। এবং আপনি আপনার ভাইয়ের দিকে তাকিয়ে মুচকি হাসি যদি দেন, বিশ্বনবী ইসলাম বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসি দাও, এটা দিলেও সাদাকার সওয়াব হয়ে যায়। আপনি দিলেন হাসি, আমলনামায় যুক্ত হলো কি? সাদাকা। হ্যাঁ, বিশ্বনবী ইসলাম বলেছেন, তুমি কোনো কাজকে লা তাহকিরান্না মিনাল মারুফি শাইয়া, কোনো কাজকে ছোট করে দেখবে না, কোনো নেক আমলকে। যদিও তুমি তোমার ভাইয়ের চেহারার দিকে মুচকি হাসি দিয়ে তাকাও, এটাও সাদকা দেওয়ার সওয়াব। তাহলে আমরা কারোর সাথে যখন কথা বলবো, দেখা হবে, আমরা একটা স্মাইলিং ফেসে থাকবো, গোমরা মুখ থাকবো না। কি বলেন, পারা যাবে? সব সময় স্মাইলিং ফেস, মুচকি হাসি। বিশ্বনবী ইসলাম মুচকি হাসতেন। মুচকি যারা হাসি তাদেরকে সবাই পছন্দ করে। মুখটা যদি গোমরা করে কেউ রাখে, দেখতে ভাল লাগে? কথা বলতে ভাল লাগে? দেখবেন অনেক বড়দেরকে বাচ্চারা ভয় পায়, কাছে যায় না। কেন বলেন তো? গম্ভীর থাকে। আবার অনেক মানুষের কাছে তাকে দেখলেই বাচ্চারা দৌড়ে কোলে কোলে উঠতে যায়, আছে না? নেই, স্মাইলিং ফেস। এই যে আমাদের শেখ শেখ মঈনুদ্দিন আজকে আমার সাথে একটা সফরে ছিল, দেখি যেই বাচ্চাকেই দেখে বলে খামান খামান, গিভ মি হাক, গিভ মি হাক। তো এই মানুষকে বাচ্চারা ভালো না বেসে পারবে? সুবহানাল্লাহ, এরকম হইতে হবে। বিশ্বনবী ইসলামকে বাচ্চারা দেখলে খুব খুশি হতো, কোলে বসতে চাইতো। এক বাচ্চা তো কোলে বসে পেশাবি করে দিছে, সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী ইসলাম নাতনিদেরকে কোলে নিয়ে নফল নামাজ পড়তেন, উমামা বিনতে জাইদ, উমামা বিনতে জাইনাব। বিশ্বনবী ইসলামের কন্যা জাইনাবের মেয়ে, মানে বিশ্বনবী ইসলামের নাতনি উমামাকে নিয়ে বিশ্বনবী ইসলাম একবার নফল নামাজ পড়েছেন। কান্না করে, কান্না থামাই না, নানা ভাইয়ের কোলে থাকবে তো, উনি কোলে রেখেই আল্লাহ আকবার, রুকু দেওয়ার সময় পাশে রেখে, রুকু সেজদা ওঠার সময় আবার কাঁদতেছে তো আবার কোলে নিয়ে আবার কেরাত, সুবহানাল্লাহ। তো আমরা সবাই স্মাইলিং ফেসে থাকবো আজকে থেকে, ক্যাপ্টাউনের ভাইয়েরা একসাথে আওয়াজ করে বলুন ইনশাআল্লাহ।